বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকে রেসিপি মেরা পিঠা। অনেকে মেরা পিঠা তৈরি করতে পারেন, আবার অনেকেই পারেন না। তবে যাদের কাছে মেরা পিঠা তৈরি করার হাড়ি নেই, আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ না করে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবো মেরা পিঠা। চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ আর পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চালের গুঁড়াটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে কমিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটাকে দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে পারফেক্ট একটা কাই তৈরি করে নিয়েছি। সিদ্ধ কাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ছড়ানোটা প্লেটে দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মতে পারফেক্ট একটা কাই তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প করে কাই নিয়ে পিঠাগুলিকে তৈরি করে নেব। এইভাবে পিঠাগুলি তৈরি করে নেব। পিঠাগুলিকে তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে ভাপ দিয়ে নেব। আজকের পিঠাটাকে ভাপ দেবো এরকম একটা চালনিতে। আমাদের সবার ঘরে এরকম চালনি থাকে। এখন আমি পিঠাগুলি এই চালনিতে নিয়ে নিচ্ছি। একটা পাতিলে আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন আমি পিঠার চালনিটাকে দিয়ে দিচ্ছি এই পাতিলে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট পর্যন্ত। এলাম 15 মিনিট পর। আমার মতামত
এই তো তৈরি করে নিয়েছি আমার শীতকালীন মেলা পিঠা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।